ঝুলনে খুশির শৈশব হারাতে বসেছে। ঝুলন সে আবার কি? বর্তমানে অনেক শিশুই জানে না, পড়াশোনা ও মোটা মোটা বইয়ের ভারে হারিয়ে যাচ্ছে শৈশবের ঝুলন। বিগত কিছু বছর আগেও শিশুদের বাড়ির বারান্দায় সাজানো থাকত বিভিন্ন থিমের ঝুলন, কিন্তু দীর্ঘ সিনেমাসের শিশুদের খেলাধুলা বন্ধ, সেখানে ঝুলন তো অনেক দূরের কথা। এসবের মধ্যেও নদিয়ার কৃষ্ণনগর এ এক বাড়িতে দেখা গেল ঝুলন। কচিকাঁচার দল সেই ঝুলন দেখার জন্য ভিড় জমিয়েছে। তারা খুবই আনন্দিত, উচ্ছ্বাসিত হয়ে ঝুলনের পাহাড় পর্বত পুতুল নদীর মধ্যে মিশে গেছে, এটাই বলাই বাহুল্য। কি দেখলে? অনেক কিছু দেখেছি। কি কি আছে ঝুলনে? পাহাড় আছে, তারপরে বলো। পাহাড় দেখলাম, তারপরে বাজার আছে, তারপরে খেলার মাঠ আছে, তারপরে মানে পুতুল আছে, অনেক কিছু আছে। কেমন লাগলো দেখে? খুব ভালো। আগে কোনোদিনও ঝুলন দেখেছো? হ্যাঁ, একবার দেখেছি। তুমি ঝুলন করতে বাড়িতে? হ্যাঁ, আগে করতাম। তোমার নাম কি? প্রিয়াঙ্কা বিশ্বাস। ভালো হয়েছে ঝুলন, আমরাও ছোটবেলায় আগে করতাম, কিন্তু এখন আর পড়াশোনার চাপে করতে পারছি না ঝুলন। আচ্ছা, ঝুলন কটা ঝুলন দেখলে? বাজার, ফুটবল, আর্মি। আর এখানে ছাড়া আর কোথায় কোথায় ঝুলন দেখেছো? আর কোথাও দেখিনি। ও, তোমাদের পড়াশোনার চাপে ঝুলন করতে পারছো না, মন খারাপ লাগছে? খুব। পড়াশোনার চাপ না থাকলে করতে? হ্যাঁ। আচ্ছা, কি এখানে এই ঝুলনটাতে কী কী ভালো লাগলো? সব কটাই ভালো লেগেছে। আচ্ছা, তোমার নাম? আরাধ্যা মধু। ভালোই। কেমন লাগলো? অনেকই ভালো। কি কি আছে ঝুলনে? ঝুলনে মাঠ আছে, তারপর বাজার আছে, পাহাড় আছে। জোরে বলো। সব থেকে কোনটা, কোন জিনিসটা তোমার ভালো লাগলো? আমার সব কিছুই ভালো লেগেছে। পাহাড়ে? পাহাড়ের মধ্যে গাছগুলো, লাইটিং। তোমার নাম? আদিত্য হালদার। তুমি ঝুলন দেখতে এসেছিলে? ঝুলন দেখে কেমন লাগছে? জোরে বলো। হ্যালো। তুমি ঝুলন দেখেছো আর কোথাও? এই প্রথম দেখলে? ভালো লাগছে ঝুলন দেখে? কী কী দেখলে ঝুলনে? এই এই বাজার, পাহাড় দেখেছো? ভালো হয়েছে। তোমার নাম? মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।